সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি সুজাতা পাল, আমি বাগুইআটিতে থাকি। আমি আবারও চলে এসেছি ডাটার রান্নাঘরে। রান্না করতে ভীষণ ভালোবাসি, বিভিন্ন ধরনের ইউনিক রান্না করতে আমি খুব পছন্দ করি। এখন তালের সিজন, বাজারে তাল এসে গেছে, তাল মানেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে বিভিন্ন রকমের তালের রেসিপি গোপালের পুজোতে দেওয়া হয়, আর তালের বড়া, তালের মালপোয়া আর তালের পিঠে। আজকে আমি সেরকমই একটা তালের পিঠে বানিয়েছি, সেই পিঠেটার নাম হচ্ছে তালের সপ্তপুরী পিঠে। খেতে খুব টেস্টি হয় আর এটা বেশি সময়ও লাগে না। তাহলে চলুন রান্নাঘরে যাই, পিঠেটা আমি কীভাবে বানিয়েছি আগে দেখিয়ে দিই। সপ্তপুরী পিঠে বানাতে গেলে কী কী উপকরণ লাগে সেগুলো আমি আগে বলে দিচ্ছি। লাগবে তাল, যেহেতু তাল দিয়ে বানাবো, তাল লাগবে এক বাটি। আমি তালের পাল্পটা বার করে নিয়েছি। এক বাটি ময়দা, চালের গুঁড়ো এক বাটি, চিনি এক বাটি চিনি নিয়েছি। চিনিটা আমি পিঠেটা বানিয়ে শিরায় ডোবানোর জন্য চিনিটা রেখেছি। এক কাপ জল নিয়েছি, নুন, আর পিঠেটা বানানোর জন্য নারকেল আর গুড় দিয়ে একটা গুড় বানিয়ে রেখেছি। আর এক্সট্রা আমি একটু ময়দা রেখেছি, যে ময়দাটা পিঠের মণ্ডটা বানাতে গিয়ে যদি একটু কম বেশি লাগে তার জন্য একটু এক্সট্রা ময়দা রেখেছি। তো এই সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে আজকে আমার তালের সপ্তপুরী পিঠে। তো এবার আমি বানাতে শুরু করব। একটা আমি স্টিলের জার নিয়েছি, ইয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিলাম ময়দা, চালের গুঁড়ি, নুন, নুনটা আমি হাফ চামচ দিচ্ছি, আর দেব তালের চাল। এটা হাত দিয়ে মাখতে হবে। জন্মাষ্টমী আর বেশি দিন বাকি নেই, তাই জন্মাষ্টমীতে গোপালের পুজোর জন্য তালের বিভিন্ন রকমের রেসিপি হয়। তালের বড়া তো অবশ্যই লাগে গোপালের পুজোতে, তালের মালপোয়া, তালের পিঠে, তারপর তালের ক্ষীর, তালের বড়া, এসব বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। এইভাবে আমি একটা মণ্ড তৈরি করে নেব। পিঠের মণ্ডটা রেডি হয়ে গেছে, মাখাটা এরকম হয়েছে। এটা আমি এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি, আমি এবার চিনি শিরাটা বানাবো। এখানে আমি এক কাপ জল দিলাম, দিয়ে আমি এক কাপ এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি দুটো এলাচ। এইভাবে আমি চিনিটা যতক্ষণ না গলবে না, যত গলে যাবে, গলে গিয়ে আটাটা রসটা একদম পুরো হাতে চিপকে যাবে সেই অবস্থায় আমি বন্ধ করব। এইভাবে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা পুরো রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানাবো। এবার আমি এখান থেকে পিঠেগুলো বানাবো। এখান থেকে আমি অল্প করে নিচ্ছি, এরকম করে করে
এইভাবে আমি পাতলা করে আগে একটা বাটির মতো বানিয়ে নেব। এইরকম এবার আমি এর মধ্যে নারকেলের পুরটা দেব। এতটা করে আমি নারকেলের পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার মুখটা বন্ধ করে দেব। এইভাবে বন্ধ করে দিচ্ছি, দিয়ে মুখটা ভালো করে চেপে দেব। দিয়ে এইরকম করে আমি মুড়ে দেব। এরকম হয়েছে, এরকম করে আমি বাকি সব পিঠেগুলো বানিয়ে নেব। আমি অলরেডি এখানে কতগুলো পিঠে বানিয়ে রেখেছিলাম, আরও কিছু পিঠে আমি বানিয়ে নেব। তারপর আমি পিঠেগুলোকে তেলে ভাজব। সবগুলো পিঠে আমার রেডি করা হয়ে গেছে, আমি এবার পিঠেগুলোকে তেলে ভাজব। আমি এখানে সাদা তেল দিয়েছি, উপকরণের সময় বলার সময় আমি সাদা তেলটা বলতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে সাদা তেল ইউজ করছি। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব, একটা করে দিয়ে হালকা আছে পিঠেগুলো ভেজে নেব। চারটে চারটে করে দেবো, দিয়ে ভাজবো। আঁচটা কম করে দিয়ে ভাজবো পিঠেগুলো। এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখানে যে চিনির শিরাটা বানিয়েছিলাম, এই চিনির শিরার মধ্যে আমি এগুলো ডুবিয়ে দেবো। এবার আমি চিনির শিরার মধ্যে এগুলো ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি চারটে চারটে করে দিয়ে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে আমার তালের শক্ত পুরি পিঠে। এবার আমি এটার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এগুলো সব আমি রসে ডুবিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যে বানিয়েছিলাম, সব পিঠেগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দিয়েছি। এইভাবে আমি 30 মিনিট ডুবিয়ে রাখবো, তাহলে রসটা চিনির শিরাটা সব পিঠের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। 30 মিনিট পর আমি এটাকে সার্ভিং করব। এইভাবে আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, রসে ডোবানো ছিল আমার এই পিঠেগুলো। আমি এবার প্লেটে তুলে সাজিয়ে নিয়েছি, এইরকম হয়েছে। আমি এরকমভাবে ডিজাইন করেছি, দেখতে তো খুবই ভালো লাগছে, খেতে নিশ্চয়ই টেস্টি হবে। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বানাবেন, নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে জানাবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।